নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ছোলার ডাল বানিয়ে শেখাবো। ছোলার ডালটা আগে মেপে নাও কতটা। আমি 250 ছোলার ডাল নিয়েছি। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দুবার, তিনবার, চারবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নাও। ধুয়ে নেওয়া হয়ে গেলে এটাকে 6 থেকে 7 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রাখো। সবথেকে ভালো হয় যদি সকালে ডাল রান্না করো, রাত্রিবেলা ভিজিয়ে রেখে দিলে সবথেকে ভালো। আর তারপরে ডালটাকে প্রেশার কুকারের মধ্যে 3:1 হিসাবে জল দেবে। যদি 1 কাপ ডাল নাও তাহলে 3 কাপ জল দেবে। জল দিয়ে এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে প্রেশারটা বসিয়ে দাও। প্রেশারের মধ্যে 3 সিটি হলে এটা গ্যাসের থেকে নামিয়ে রাখবে। নামিয়ে প্রেশারটা যখন নিজে থেকে খুলে যাবে তখন এটাকে খুলে তুলে দেখবে ডালটা সেদ্ধ হয়েছে কি না। আমি 3 সিটি দিয়েছি, 3 সিটি দিতেই ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে অল্প করে কাটা দিয়ে একটু হলুদ মিশিয়ে দাও, দিয়ে ডালটাকে অল্প করে কাটা মেরে দাও। এবার কড়াইয়ে তেল দিয়ে পরপর দেখো কি কি করছি, সেইভাবে তোমরা করতে থাকো। লঙ্কা ফোড়ন দাও, জিরা ফোড়ন দাও, গরম মশলা, এলাচ, দারচিনি দিয়ে এগুলো ভাজো। তারপরে দেখতে থাকো, দেখলেই সব বুঝতে পারবে। রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও চলে আসবো নতুন রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো থেকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।